টানা 22 দিনে শুট শেষ করে সম্পন্ন করা হয়েছিল লালসারি সিনেমার কাজ তবে ছবিটি সেন্সরে জমা দিতে বাকি ছিল শুধুমাত্র একটি সিকোয়েন্সের শুটিং আর সেটিও এবার কনকনে শীতের মাঝে তালপাতা মাথায় রেখে সম্পন্ন করা হয়েছে তবে মজার বিষয় ছিল বৃষ্টিতে ভিজে শুটিং এর দৃশ্যটি কেননা সেখানে বোতলের পানি দিয়ে সাজানো হয়েছিল বৃষ্টির দৃশ্য দুপাশ থেকে দুজন বোতলের পানি মেরে আকাশ থেকে বৃষ্টি ঝরাচ্ছিল আর অন্যদিকে সাইমনের সাথে অপুর রোমান্সের দৃশ্য ধারণ করা হচ্ছিল তবে সিনেমা শেষ শুটিং এও সবাইকে নিয়ে জমিয়ে আড্ডা দিছিল অপু বিশ্বাস তিনি বরাবরই শুট শেষ করে টিমের বাকি আর্টিস্টদের সাথে বেশ মজা করে থাকেন যে কারণে অপুর সাথে চলচ্চিত্রে সবারই একটা গুড রিলেশন থাকে তবে লালসারি সিনেমার এখন শুধু বাকি রয়েছে কিছু ডাবিং এর কাজ সবকিছু ক্লিয়ার করে খুব দ্রুতই সেন্সরে ছবিটি জমা দেওয়ার পরিকল্পনা রয়েছেন অপু বিশ্বাস অন্যদিকে অপু প্রথমবারের মতো একটা ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন এবং ইতিমধ্যে তার কাজও শুরু করেছেন তবে তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটিই তার প্রথম ওয়েব ফিল্ম কাজের জায়গাটি একই হলেও তার মাঝে কিছু ভিন্ন ভিন্ন এক্সপিরিয়েন্স থাকা দরকার কিন্তু অপুর মাঝে যেন সবকিছুই বিদ্যমান যে কারণে সে সবকিছুতে সমানতালে পারদর্শী প্রিয় দর্শক বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন